এদিকে সকল মহানগর ও জেলা শহরে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। রংপুরে আওয়ামী লীগের অর্থাৎ যুবলীগের শান্তি সমাবেশ নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, কি বলছে যুবলীগ, তাদের কি বার্তা এই সমাবেশ থেকে? আর রঞ্জন, আপনি জানেন যে বিএনপি আজকে সকল সাংগঠনিক জেলায় তাদের যে পদযাত্রা কর্মসূচি আহ্বান করেছে সেটি আসলে রংপুরে শুরু হবে বিকেল 4টার দিকে। তবে যুবলীগের পক্ষ থেকেও কিন্তু সারা দেশেই প্রত্যেকটি জেলা এবং মহানগরে বিএনপি জামাতের নৈরাজ্য এবং সন্ত্রাস এটিকে রুখে দেবার জন্য তারাও কিন্তু শান্তি সমাবেশের আয়োজন করেছে। সেদিক থেকে আমরা দেখেছি রংপুর মহানগর যুবলীগ এবং রংপুর আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তি সমাবেশ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর যে মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয় রয়েছে সেখানে। আমরা দেখছি কিছুক্ষণ আগ থেকেই নেতাকর্মীরা এখানে জড়ো হতে শুরু করেছেন, এরপরে এখান থেকে তারা একটি শান্তি মিছিল নিয়ে নগরীর বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের ওখানে গিয়ে একটি সমাবেশে মিলিত হবেন বলে আমরা জেনেছি। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, একটু তার কাছে জানবো। একটু জানতে চাই আজকের যে কর্মসূচি অর্থাৎ বিএনপি জামাতের যে নৈরাজ্য প্রতিহত করবার জন্য আপনারা যে কর্মসূচি ডেকেছেন সেই কর্মসূচির কি প্রস্তুতি রয়েছে আপনাদের? হ্যাঁ, ধন্যবাদ ডিবিসি নিউজ। আপনারা জানেন সারা দেশব্যাপী যখনই বিএনপি কোনো কিছু মাঠে আসে তখন তার সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে, এটি তাদের ইতিহাস, এটি পরীক্ষিতভাবে প্রমাণ। তারা মানুষের নিরাপত্তা জীবন নিয়ে সিনেমিনে খেলে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন, বাংলাদেশের সমস্ত উন্নয়ন এবং সমস্ত অর্জনের মালিক বাংলাদেশ আওয়ামী লীগ। সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা প্রদান অত্যন্ত জরুরি, সেই নিরাপত্তা দেবার জন্যই আপনারা এই কর্মসূচি দেখেছেন। আর রঞ্জন, আসলে আওয়ামী লীগ শুধু শান্তি সমাবেশই করছে না, পাশাপাশি বর্তমান সরকারের যে উন্নয়ন অগ্রযাত্রার কথাগুলো সেগুলোও কিন্তু জনগণকে জানাচ্ছে। এর বাইরেও বিকেল 4টায় রংপুর জেলার যে গঙ্গাচড়া উপজেলা রয়েছে সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বড় একটি শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দুটি কর্মসূচিকে কেন্দ্র করে মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকেও কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য তারাও তৎপর রয়েছেন। তো রঞ্জন, রংপুর থেকে আওয়ামী লীগের শান্তি সমাবেশের এতটুকুই ছিল আমার কাছে সবশেষ খবর। মাজেদ, আপনাকে ধন্যবাদ।